আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। জামাতের বিষয়ে আওয়ামী লীগের নীতির কোনো পরিবর্তন হয়নি বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ 10টি আসনও পাবে না বললেন ফখরুল। কাদের সাহেব সব সুযোগ সুবিধা নিয়ে কেন সমালোচনা করছেন? এদিকে পল্টনে যাত্রাবাড়ি থানার বিএনপির বিক্ষোভ মিছিল, পুলিশের সেই দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ, এবং সর্বশেষ জানাবো জামায়াতকে কর্মসূচি করতে দেওয়ার বিষয়টি বিস্ময়কর বললেন মান্না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জামাত ইসলামের বিষয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নীতি কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোববার রাজধানীর রাজারবাগে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন। হাওয়াইয়া পুলিশের 18তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এক দশকের বেশি সময় পর জামায়াতে ইসলামী পুলিশের মৌখিক অনুমতি পেয়ে গত শনিবার ঢাকায় সমাবেশ করে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সমাবেশ হয়। সমাবেশে জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছিলেন। জাতীয় নির্বাচনে মাত্র 6 মাস আগে সরকারের অনুমতি পেয়ে জামায়াতে সমাবেশ করার ঘটনা রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে। রাজারবাগের অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাংবাদিকরা প্রশ্ন রাখেন, প্রায় 10 বছর পর জামায়াতকে ঢাকায় সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে, এটি আওয়ামী লীগের নীতির কোনো পরিবর্তন কিনা? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, জামাত একটি অনিবন্ধিত দল। তারা মাঝে মধ্যে বাইতুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠান করে, বিভিন্ন ইনডোরেও তারা বিভিন্ন অনুষ্ঠান করে। দলটি অনুষ্ঠান করতে মাঠের জন্য আবেদন করেছিল, কিন্তু তারা অনুমতি দেননি। দলটি আবদ্ধ স্থানে ইনডোরে মিটিং করতে চেয়েছে, তারা তা দেননি। পরে মৌখিকভাবে কমিশনার টিএমপির অনুমতি দিয়েছেন, এতে আওয়ামী লীগের নীতির কোনো পরিবর্তন হয়নি। তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ 10টি আসনও পাবে না বললেন ফখরুল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ 10টি আসনও পাবে না বলে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা বিশ্ব চায় বাংলাদেশে অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন হোক। আওয়ামী লীগ জনগণের দল নয়, প্রকৃতপক্ষে তারা একটি সন্ত্রাসী দল, তাই তারা নির্বাচন চায় না। তাদের বডি ল্যাঙ্গুয়েজে বলে দেয় তারা সন্ত্রাসী ছাড়া আর কিছুই না। তাদের সঙ্গে ফয়সালা হবে রাজপথেই। রোববার দুপুরে মহানগরের তেঁতুলিপাড়া তেলিপাড়া এলাকায় কমিউনিটি সেন্টারে আয়োজিত গাজীপুর মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ফখরুল ইসলাম বলেন, মানুষ ন্যায় বিচার পাবে, সাম্য প্রতিষ্ঠা হবে, গরিব আরও গরিব হবে না, ধনী আরও ধনী হবে না। আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু আওয়ামী লীগ আমাদের স্বপ্ন তছনছ করে দিয়েছে। 71 সালে যে লক্ষ্যে বাংলাদেশ গড়েছিলাম, সেই বাংলাদেশ কাদের সাহেব সব সুযোগ সুবিধা নিয়ে কেন সমালোচনা করছেন? সংসদে দাঁড়িয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় উপনেতা সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের কঠোর সমালোচনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্যরা। সরকারকে সমালোচনা করে জিএম কাদেরের সাম্প্রতিক বক্তব্যের কথা তুলে ধরে তারা প্রশ্ন রাখেন, বিএনপি সরকারের সমালোচনা করতে পারে, কিন্তু সরকারি সব সুযোগ সুবিধা নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান কেন সরকারের সমালোচনা করছেন? রোববার 11 জুন জাতীয় সংসদে 2023-24 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকার দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, আমি অবাক হয়ে গেলাম। বিরোধী দলীয় উপনেতা বললেন, দেশ নাকি নিরবেই শ্রীলঙ্কা হয়ে গেছে। আমির খসরু বিএনপির নেতা, সে কথা বললে সহ্য হয়। এ কথা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললে সহ্য হয়। জিএম কাদের সাহেব বললেন, দেশ নাকি নিরবেই শ্রীলঙ্কা হয়ে গেছে, টের পাচ্ছে না কেউ, নীরবেই হয়ে গেছে। সশব্দে হওয়ার কথা, কিন্তু নীরবেই হয়ে গেছি, অর্থাৎ আমাদের অগ্রগতি নজরে পড়ে না,
গণতন্ত্র নিয়ে ছবক দিচ্ছে। দেশের সর্বত্র উন্নয়নে ছোঁয়া লেগেছে দাবি করে সাবেক মন্ত্রী ফিজার বলেন, যারা দেখতে পায় না দয়া করে তাদের চোখ অপারেশন করা দরকার। এক মানুষের অপারেশনের ব্যবস্থা তো সরকার করতে পারবে না। আল্লাহর কাছে প্রার্থনা করি এদের চক্ষু অন্তর খুলে দিক, এরা যেন দেখে ভালো করে, আর যেন জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করে। আমেরিকার সম্পত্তি ভিসা নীতির আলোচনা করে মোস্তাফিজুর রহমান বলেন, আমরা যারা বন্দুক হাতে সরাসরি মুক্তিযুদ্ধে নেমেছিলাম, দেশটাকে স্বাধীন করেছি, 3 লাখ মা বোনের ইজ্জত, 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা এনেছি, তখন কিন্তু আমেরিকা তার বিরোধিতা করেছে। তা না হলে অনেক আগেই দেশ স্বাধীন হতো, এত রক্তক্ষয়ী হতো না। তারা সপ্তম নৌবহন পাঠিয়েছিল, তাদের দেশের জনগণ স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিল, আমেরিকা সরকার কিন্তু স্বীকৃতি দেয়নি। পল্টনে যাত্রাবাড়ি থানার বিএনপির বিক্ষোভ মিছিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে পল্টনে বিক্ষোভ মিছিল করেছে যাত্রাবাড়ি থানা বিএনপি। যাত্রাবাড়ি থানা বিএনপি সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ শিপন খানের নেতৃত্বে মিছিলটি পল্টন মোড় থেকে শুরু হয়ে নাইটিংগেল মোড়ে এসে এক সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এ সময় মিছিলকারীরা বেগম খালেদা জিয়া ও রফিকুল আলম মজনুর মুক্তির পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতেও স্লোগান দেয়। মোহাম্মদ আলতাফ হোসেন, এস এম সোহেল, মিজানুর রহমান, তপন নূর হোসেন, মাহবুব তালুকদার, আমার মেয়ে মোহাম্মদ মোবারক হোসেন, আমিনুল ফরিদ, লিয়াকত ও কালাম সহ প্রায় 300 নেতাকর্মী মিছিলটিতে অংশ নেয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শিপন খান বলেন, এই অবৈধ সরকার ক্ষমতায় থাকার নীলনকশা হিসেবে এদেশে আইন আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। হাইকোর্ট থেকে রফিকুল আলম মজনুকে আর নতুন মামলা গ্রেপ্তার করা না দেখাতে নির্দেশ থাকার পরও প্রশাসন তাকে জেলগেট থেকে আবার গ্রেপ্তার করেছে। আগামী 10 কার্যদিবসের মধ্যে রফিকুল আলম মজনুকে মুক্তি দেওয়া না হলে এই মিছিল গণভবনে পৌঁছে যাবে। পুলিশের সেই 2 কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল রাসেল মনির ও সদ্য প্রত্যাহার হওয়া পদ্মা সেতু দক্ষিণ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত। রোববার বিকেলে শরীয়তপুরের আদালত পরিদর্শক মেজবাউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানার একটি মারামারি ও চিন্তায় মামলার পর 4 আসামিকে মারধর করে আহত করার ঘটনায় শরীয়তপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল ইমরান সাচুল এই আদেশে স্বাক্ষর করেন। আজ ওই আদেশের কপি পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়েছে। আগামী 9 জুলাইয়ের মধ্যে ওই 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। জামায়াতকে কর্মসূচি করতে দেওয়ার বিষয়টি বিস্ময়কর বলেন মান্না। জামাতকে দীর্ঘদিন পর কর্মসূচি করতে দেওয়ার বিষয়টি বিস্ময়কর বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, জামাত যখন অনুমতি চাইতে গেলে তাদের আটক করা হলো, আবার 1.5 ঘন্টা পর তাদের ছেড়ে দেওয়া হলো, আবার তাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হলো। এসব বিষয় বিস্ময়কর। রোববার রাজধানীর তোপখানা সড়কে রাষ্ট্র সংস্থা আইনে আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের গণতন্ত্র মঞ্চের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি শেষ হওয়া দিনমজুর দিনাজপুর অভিমুখী রুট মার্চ কর্মসূচি সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।